হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা মজাদার তরমুজের শরবত আশা করি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম তরমুজের জুস এখন তরমুজের সিজন আমরা চাইলেই খুব সহজে তরমুজের জুস বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারি তো কীভাবে তরমুজের জুসটা তৈরি করি মা সাদিয়ে থাকবেন এখানে আমি নিয়েছি তরমুজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন ব্রেন করতে সহজ হয় আর আমি নিয়েছি এক টেবিল চামচ লেবুর রস আর আমি নিয়েছি দুই টেবিল চামচ চিনি এটাকে তুলে নিতে হবে কেটে রাখা তরমুদ আমি ব্লেন্ডার যোগে তুলে নেব আমরা চাইলে বাসায় কোনো আত্মীয় আসলে খুব সহজেই তরমুজের জুসটা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারি সবগুলা কেটে রাখা তরমুজ আমি নিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ আর আমি দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আর আমার লাগছে পানি এতে আমি দিয়ে আধা লিটারের মতো পানি এখন এটাকে আমার ব্লেন্ড করে নিতে হবে আমি ব্লেন্ড করে নিয়েছি তুলমু যেহেতু নরম সেজন্য খুব তাড়াতাড়ি আর সহজে ব্লেন্ড হয়ে যায় এখন এটাকে আমার ছেঁকে নিতে হবে জুসটা আমি সেকে নিয়েছি এখন এটাকে আমি সার্ভ করে নেব হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা তরমুসির জুস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বসে ট্রাই করবেন অনেক সহজভাবে জুসটা তৈরি করা যায় সম্পূর্ণ ভিডিওতে সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ